পুলিশে জিপে ওঠার অভিজ্ঞতা জোজোর আগে কখনো ছিল না। জিপ গাড়িতে কোনো দরজা থাকে না, এটা ভারী অদ্ভুত বিষয়। জোজো, অমলকান্তি আর ইমতিয়াজ মাঝের সিটে বসেছে, সামনে ড্রাইভারের পাশে ইন্সপেক্টর সান্যাল। গাড়ি ছুটে চলেছে কলকাতার রাস্তায়। ইতিমধ্যে কলকাতা থেকে বোম্বে যাওয়ার সব জাহাজের টাইম টেবিল সান্যালের কাছে চলে এসেছে। সেই লিস্ট দেখতে দেখতে সান্যাল বলল, যা দেখছি সপ্তাহে একদিন করে বোম্বের জাহাজ ছাড়ে, প্রতিদিন শনিবার সকাল 11টায়। অবশ্যই কার্গো জাহাজ, জিনিসপত্রে বোঝাই থাকে। জোজো হিসেব করে, আজ হচ্ছে শুক্রবার, তার মানে আগামীকাল সকাল 11টায় বোম্বে যাওয়ার একটা জাহাজ আছে। আর ওদিকে অনিন্দকে খুঁজে পাওয়া যাচ্ছে না গত পরশু থেকে, মানে বুধবার। যদি ধরেও নি যে ওই চাইল্ড ট্রাফিকিংয়ের চক্করেই পড়েছে অনিন্দ, আর ওই র্যাকেট যদি কলকাতা থেকে বোম্বে অপারেট করে, তাহলে এখনও একটা সুযোগ আছে। অনিন্দ এখনও এই কলকাতা শহরেই হয়তো আছে। ইন্সপেক্টর সান্যাল এবার ইমতিয়াজের দিকে তাকিয়ে বলে, জল পুলিশকে খবর করে দেওয়া আছে, কাছাকাছি যে থানা রয়েছে সেখানে একবার খবর পাঠিয়ে দাও। সিকিউরিটি চেক হবে, একটা ছুঁচো যেন বেরোতে না পারে। আর আমার মন বলছে ওই র্যাকেটের কবলে এই শঙ্করবাবুর ছেলে পড়েছে, কিন্তু যেটা ভাবাচ্ছে সেটা হলো ওরা কেন মুক্তিপণ চাইল না। ইন্সপেক্টর সান্যালের কথা শেষ হলে পর জোজো বলে, স্যার, যদি ওরা চাইল্ড ট্রাফিকিংয়ের চক্র চালায়, তাহলে কেন শুধু শুধু টাকা নিয়ে অনিন্দকে ছেড়ে দেবে? ওরা তো কিডন্যাপ করেছে অনিন্দকে বেঁচে দেওয়ার জন্য। ইন্সপেক্টর সান্যাল গম্ভীর মুখ করে বলে, হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছ, তবে শহরে এত বাচ্চা থাকতে শঙ্করবাবুর ছেলেকেই কেন কিডন্যাপ করল? অনেক প্রশ্ন, বুঝলে, অনেক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। জোজো আর ইমতিয়াজের মধ্যে সসেজ হয়ে গেছে অমলকান্তি। জোজো রাস্তার দিকে চোখ রেখে দেখছিল, একের পর এক গাড়িকে ওভারটেক করে জিপ এগিয়ে চলেছে। বেশ রোমাঞ্চ হচ্ছে, এতদিনে ঠিক জম্পেশ একটা রহস্য উদ্ঘাটনের পথে এগিয়ে চলেছে জোজো। অমলকান্তি ইন দ্য মিন টাইম জোজোর কানে কানে বলল, এইভাবে আমি কোনোদিন জাহাজ দেখিনি। খিদিরপুরে অনেক ডক আছে না, আর সেখানে অনেক জাহাজ আছে। জোজো নিজেও এর আগে কখনো জাহাজ দেখেনি, তবে তা বলা যাবে না। জোজো হচ্ছে ডিটেকটিভ, সব জানতে একটা ভাব না দেখালে মোটেই চলবে না। অমলকান্তির জাহাজ না দেখার ব্যাপারটা তুড়ি মেরে উড়িয়ে জোজো বলে, খিদিরপুর ডক হচ্ছে বিশাল বন্দর, প্রচুর জাহাজ। সে কোন সালে তৈরি হয়েছিল জানিস? খবর রাখিস? অমলকান্তি অত শত ইতিহাস জানে না, জোজো জানতো না, তবে আজ খিদিরপুর ডক আসতে হবে জেনে ইন্টারনেট সার্চ করে দেখে নিয়েছে বেসিক হিস্ট্রিটা। জোজোর প্রশ্ন শুনে অমলকান্তি বলে, জানি না তো। জোজো তখন ইতিহাসের প্রফেসরের মতো বিজ্ঞ কণ্ঠে বলে, খিদিরপুর ডক প্রথম স্থাপিত হয় 1892 খ্রিস্টাব্দে। কোম্পানির শাসন থেকে ব্রিটিশ রানীর কাছে তখন সরাসরি শাসন ব্যবস্থার হস্তান্তর ঘটে গেছে। 1884 খ্রিস্টাব্দেই খিদিরপুরের এই এলাকাটাকে চুজ করা হয় ডক তৈরির জন্য। তারপর থেকেই তো শহরের বন্দর এক নামে চেনে সবাই। জোজো কথা থামায়। এই জ্ঞানের বাণী শুনে ইন্সপেক্টর সান্যাল একবার জোজোর দিকে তাকায়, চোখে মুখে মুগ্ধতার ছাপ, ইমপ্রেসড হয়েছে বেশ বোঝাই যাচ্ছে। জোজোর কথা শেষ হলে সান্যাল বলে, আপনি তো বেশ অনেক কিছু জানেন, আপনি তো পুলিশের চাকরি করতে পারতেন, তা না করে ডিটেকটিভ এজেন্সিতে কাজ কেন করেন? এই প্রশ্নের উত্তর খুব সহজ। প্রথমত, জোজো পুলিশের চাকরির পরীক্ষা দিয়ে পাশ করতে পারবে না, আর দ্বিতীয়ত, পাশ করলেও ফিজিক্যাল টেস্টের সময় বাদ পড়ে যেত। দৌড় ঝাঁপ মোটেই ওরম করতে পারে না জোজো, তবে এইসব কারণ তো আর বলা যায় না। জোজো চটপট একটা উত্তর ঠিক করে নিল, তারপর গলা খাঁকড়ে বলল, আমি আসলে একটু কেয়ার ফ্রি মানুষ কিনা, পুলিশের চাকরিতে একটা রুলস অ্যান্ড রেগুলেশনসের মধ্যে থাকতে হয়, ইউ নো, রাইট? তাই আমার মতো ফ্রি বার্ডদের ডিটেকটিভ হতে হয়, মাঝে মধ্যে আসি পুলিশের হেল্প করে দিয়ে আবার ফুরুত, ইউ নো, রাইট? আর তাছাড়া ছোট থেকেই আই ওয়ান্টেড টু বি আ ডিটেকটিভ। আমার মগজ মননে ছোট থেকেই কোনো এক দৈব সুর প্রতিধ্বনিত হতো, যে রাত দিন বলে যেত, জোজো তোকে ডিটেকটিভ হতে হবে, জোজো তোকে ডিটেকটিভ হতে হবে। ব্যাস, অতঃপর হয়ে গেলাম ডিটেকটিভ।
আগেই বলা হয়েছে জোজো কথা বলে যে কাউকে মাত করে দেওয়ার ক্ষমতা রাখে। জোজোর কথা শুনে ইন্সপেক্টর সান্যাল মন্ত্রমুগ্ধ হয়ে যায়, মুখ দিয়ে বাক্য সরে না। ইমতিয়াজও বিস্ময়ের চোখে তাকিয়ে থাকে জোজোর দিকে। আর এদিকে অমলকান্তির বুক গর্বে ফুলে ওঠে, মনে মনে বলে, উফ, জোজো কি বলল, এই না হলে আমার বন্ধু। ওদের জীব কলকাতার প্রায় সব রাস্তায় পাক খেয়ে যখন অবশেষে খিদিরপুর ডকে এসে পৌঁছল, তখন রাত 9:45। খুব একটা রাত না, আর বন্দর চত্বরে সবসময় ব্যস্ততা। এই জাহাজ এলো, সেখান থেকে বোঝাই বোঝাই বাক্স কার্টন নামিয়ে ফেলছে কুলিরা, সেগুলো আবার উঠে যাচ্ছে বিশাল বড় বড় লরিতে। আবার ঠিক একই রকমভাবে লরি বোঝাই বস্তা জিনিসপত্র এসে থামছে ডকে, সেখান থেকে কুলিরা মাথায় বয়ে নিয়ে যাচ্ছে জাহাজে। জাহাজের পেটের ভিতর একে একে ভরা হচ্ছে কত না জিনিস, এইসব যোজো আগে কোনোদিন দেখেন। ডকে জিপ থামতেই ইন্সপেক্টর সান্যাল লাফিয়ে গাড়ি থেকে নেমে পড়ে, জোজোও নেমে দাঁড়ায় সান্যালের পাশে, অবাক দৃষ্টিতে এদিক ওদিক দেখে। প্রচুর মুটে মজুর ঠেলাগাড়ি বোঝাই কার্গো নিয়ে ছুটছে জাহাজের দিকে। অমলকান্তির চোখ তো ছানা ভরা, এরকম ব্যস্ততা ও এর আগে কোথাও দেখেছে কিনা মনে পড়ছে না। এটা তাও এখনো মেন বন্দর এলাকায় ওরা ঢোকেনি, এখান থেকে জাহাজ দেখা যাচ্ছে না। জিপ থেকে ওরা সবাই নামার পর সান্যাল মোবাইল বার করে কাকে একটা ফোন করে, অমনি সঙ্গে সঙ্গে দুখানা লালবাতি লাগানো নীল টাটা সুমো এসে হাজির, গাড়ির গায়ে লেখা পোর্ট পুলিশ। গাড়ি থামতেই সেখান থেকে দুজন সাদা উর্দি পরা পুলিশ নেমে এলো। জোজোর দিকে এগিয়ে এসে ইন্সপেক্টর সান্যালের সাথে হ্যান্ডশেক করে ওই দুজন পুলিশ। একজন বলে ওঠে, ইটস এ প্লেজার টু মিট ইউ। ইন্সপেক্টর সান্যালও গদগদ ভাব করে বলে, সেম হিয়ার, সেম হিয়ার, বাই দ্য ওয়ে হি ইজ ডিটেকটিভ জোজো। ইন্সপেক্টর সান্যাল জোজোর পরিচয় করিয়ে দেয় ওই দুজন পুলিশের সঙ্গে। জোজো প্রথমে একটু ভড়কে গেলেও নিমেষে কনফিডেন্স ফিরিয়ে এনে ভারী গলায় বলে, হাই, আই এম জোজো, বলে হাতটা বাড়িয়ে দেয়। দুজন পুলিশ একে একে হ্যান্ডশেক করে নিজেদের পরিচয় দেয়। একজনের নাম শ্রীধর, শ্রীধর রঘুমান, বাংলার লোক না, কাজের সূত্রে এখানে বাস। আর অপরজনের নাম মৈনাক, মৈনাক গাঙ্গুলি। পরিচয় পর্ব মিটলে সান্যাল সংক্ষেপে ওদের পুরো প্ল্যানটা বলে। প্রথমে সবকটা আউটলেট বন্ধ করে সিকিউরিটি চেক করা হবে, এবং সান্যাল এও বলে কলকাতা বোম্বের মধ্যে অপারেট করা ওই চাইল্ড ট্রাফিকিং গ্রুপটার কথা। সেই শুনে ইন্সপেক্টর মৈনাক বলে, ইয়েস সান্যাল, এই ব্যাপারে আমরা ওয়াকিবহাল আছি, বাট ওদেরকে ধরা যাচ্ছে না, বিকজ কেউ কোনোদিন কোনো ডায়েরি করেনি। কিডন্যাপ যে হচ্ছে একের পর এক বাচ্চা, কেউ কোনোদিন কমপ্লেনই করছে না। বাট তুমি বলছো অনিন্দ্য বলে যে বাচ্চাটা কিডন্যাপ হয়েছে তার বাড়ির লোক ডায়েরি করেছে, রাইট? সান্যাল ঘাড় নেড়ে বলে, ইয়েস, তবে আমরা প্রথমে বুঝতে পারিনি যে এই কিডন্যাপের সাথে ওই পাচার চক্রের কোনো কানেকশন আছে কিনা। আজ সন্ধ্যায় ডিটেকটিভ জোজো গট ক্লু, ওই বন্দর এলাকা থেকে এই অনিন্দর স্কুলের আইডেন্টিটি কার্ড খুঁজে পেয়েছে। সো উই আর এক্সপেক্টিং যে ও এখন এখানেই কোথাও একটা আছে, লুকিয়ে রাখা হয়েছে। উই নিড ইউর হেল্প, ইন্সপেক্টর মৈনাক, ইন্সপেক্টর রঘুমান। সান্যালের কথা শেষ হলে পর ইন্সপেক্টর রঘুমান তার সাউথ ইন্ডিয়ান ভঙ্গিতে আশ্বাস দেয়, ডোন্ট ওয়ারি, উই উইল ডেফিনেটলি হেল্প আউট, ডোন্ট ওয়ারি। জোজো সান্যালের পাশে দাঁড়িয়ে সবটা শোনে, রহস্যের জাল ছিঁড়তে আর বেশি দেরি নেই তবে।